ফেক নিউজ নিয়ন্ত্রণে চাই নয়া ব্যবস্থা বিশেষত ইন্টারনেট ও সমাজ মাধ্যমের পরিপ্রেক্ষিতে মিথ্যা খবর ছড়ানো বন্ধ করতে চাই নয়া ব্যবস্থা অভিমত প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাক স্বাধীনতাকে হাতিয়ার করে ফেক নিউজের রমরমা চলছে করোনা সময়কাল থেকে এই প্রবণতা প্রবল হয় বিষয়টি নিয়ে নতুন করে ভাবার সময় হয়েছে বিশেষত ইন্টারনেটে অবাধ বাক স্বাধীনতা প্রসঙ্গে মন্তব্য প্রধান বিচারপতির ডিজিটাল যুগে ব্যক্তি স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভায় এই মতামত দেন তিনি গণতন্ত্রে অবাধ বাক স্বাধীনতার যে ধ্যান ধারণা ইন্টারনেটের মাধ্যমে তার ভুল তথ্য সম্প্রচার উদ্বেগ বাড়াচ্ছে এই পরিপ্রেক্ষিতে নতুন তাত্ত্বিক আইনি পরিকাঠামো প্রয়োজন দাবি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির